ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, আশা করি সব ভালো আছে। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে, তো রাস্তাটা যাচ্ছি খুব শুনশান ভয়ানক, যেটা দেখলে গা ছমছম করে। আমরা তো দুজনেই ছিলাম, আমি আমার বন্ধু, বন্ধু গাড়ি চালাচ্ছিলো, আমি পেছনে ছিলাম। বাট যা ভয় করছিলো রাস্তাতে, কেউ চাই কেউ নেই, একজনও লোক নেই রাস্তাতে, পুরো শুনশান। যা ভয় করছি, মানা থেকে দেখা হবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এখন আমরা মেলার ভিতরে চলে এলাম। এটা হলো খাড় মেলা, দেখতে পাচ্ছ সবাই, অনেকজন লোক এসেছে। তো মেলার মধ্যে ভিড় ভালোই হয়েছে, আমরা ব্যাক সাইডে চলে এসেছিলাম। হ্যালো, কেমন আছেন সবাই? ভালো থাকতে হবে, কারণ মেলার মধ্যে একটা পুরাতন জিনিস চোখে পড়লো, যে গ্রামোফোন রেকর্ড, খুবই পুরাতন এটা, এখন দেখতে পাওয়া যায় না। একটা টেপ রয়েছে দুটো, একটা ডিভিডি রয়েছে, আর পুরাতন দিনের হার্কিং এগুলো রয়েছে, আর উপর সাইডের ক্যামেরাগুলোও রয়েছে, খুব পুরাতন, যেগুলো দেখতে পাওয়া যায় না, খুবই বিলুপ্ত এগুলো এখন বলতে গেলে। বাট এগুলো এখন দেখা যায় না। একজন দাদু আছে, ওনাকে জাস্ট করতে, উনি বলছেন মেড ইন হংকং, এই গ্রামোফোন রেকর্ডটা বলছেন মেড ইন হংকং। তো আবার দেখাচ্ছি তোমাদেরকে, খুবই বিলুপ্ত জিনিস আর কি। এখানে এসছে সবাইকে দেখিয়ে আসতে পারো গিয়ে। তো দেখো, বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী রাধা ভোজ সিরিয়ালের নায়িকা পাখি এবং দেশের পাড়ি সিরিয়ালের দেখতে পাচ্ছেন ছবি উপস্থিত হবে। যাই হোক, অনুষ্ঠানের শুরুতে গুরুজন জেনে রয়েছেন